নমস্কার বন্ধু, আজ আলোচনা করব তুমি যদি ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্র নিতে চাও এবং কি করে এই ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি পাবেন। আজকে যে আলোচনা করব, অল ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলার মধ্যে 10টি জেলার যেই সব ব্রাঞ্চে রেকমেন্ড আছে বা ফাঁকা আছে ওই জায়গাগুলো আলোচনা করব, এবং আপনি যদি ওই লোকেশনে বসবাস করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আপনাকে এই ব্রাঞ্চে সিএসপি ওই ব্রাঞ্চের আন্ডারে আপনাকে সিএসপি পাইয়ে দেওয়ার প্রসেস আমি চেষ্টা করব কি করে আপনি পাবেন। আমি এখানে ভিডিওতে পুরো বলে দিলাম যে আপনি ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি পেয়ে যাবেন, আপনি ফাইল সাবমিট করলেন তারপর আপনার সিএসপি হলো না সেটা বলতে পারেন। এই জন্য আমি চেষ্টা করব যে আপনার সিএসপি করিয়ে দেওয়ার, এবং সিএসপি যেই প্রসেস হয় যে আপনি আধার কার্ড, প্যান কার্ড, IIBF সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশান, লাস্ট এডুকেশান, সব বিল, ইলেকট্রিসিটি বিল আর সবের ফটো দেওয়ার পরে, আর আমি একটা ফর্ম দেবো, ওই ফর্মটা ফিল আপ করার পর আমাকে দেবে, সেটা দেওয়ার পরে কোম্পানি থেকে যে কাজ করার ওটা করিয়ে দিয়ে, বা কোম্পানি যদি কাউকে পাঠানো যায় ওই ব্রাঞ্চে, ব্রাঞ্চে গিয়ে আপনার সেভিং অ্যাকাউন্ট, এবং সেভিং অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর অডি অ্যাকাউন্ট আপনাকে গিয়ে কোম্পানির লোক বা আপনাকে ফোনের মাধ্যমে ইনফরমেশান দেওয়া হবে, ওই পদ্ধতিতে আপনি ওপেন করতে পারেন। ঠিক আছে, আমি এখন দেখাবো যে আপনি ওই লোকেশানে যদি ওই ব্রাঞ্চের আন্ডারে 10 কিলোমিটারের মধ্যে হলে ভালো হয়, 15 কিলোমিটার হলেও চলবে, কিন্তু 10 কিলোমিটার হতে হলে মধ্যে হলে ভালো হয়, বা ওই পিনকোডের মধ্যে হলেও আরও ভালো। দেখাবো যে কি করে পাবেন, কোন কোন লোকেশানে পাওয়া যাবে। ঠিক আছে, এবার ম্যান্ডেট লিস্টগুলো দেখাচ্ছি। বর্ধমান জোনের পালসিতে যদি আপনি বসবাস করেন বা পালসি ব্রাঞ্চের আশেপাশে আপনার বসবাস হয় তাহলে আপনি পাবেন। আর বর্ধমান ব্রাঞ্চে বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে দুর্গাপুরে থাকলে দুর্গাপুর ব্রাঞ্চেও ফাঁকা আছে। ঠিক আছে, তারপর ফাঁকা আছে কোথায়, বর্ধমান জোনের আন্ডারে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে পাঁচলা এবং সাঁইথিয়া, পাঁচলা আর সাঁইথিয়াতে দুটোতে ফাঁকা আছে, দুটো ব্রাঞ্চে। যদি আপনি ভিডিও দেখে স্টপ করে দেখতে পারেন, যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে আপনি ভিডিওটা স্টপ করে দেখে নেবেন। তারপরে আছে কোথায়, শিলিগুড়ি জোনের আন্ডারে বালুরঘাট, বালুরঘাট ব্রাঞ্চে একটা ফাঁকা আছে, আপনি চাইলে বালুরঘাট ব্রাঞ্চেও নিতে পারেন। বালুরঘাট ব্রাঞ্চে আন্ডারে কাছাকাছি যদি আপনার বসবাস হয় বা দোকান হয়। তারপরে আছে কোথায়, হুগলিতে বর্ধমান জোনের আন্ডারে গ্রাম কুঠি, বর্ধমান জোনের আন্ডারে গ্রাম কুঠি, আর হাওড়া জোনের আন্ডারে আছে বেরবেলি আর ভান্ডাহাটি, হুগলিতে আছে, এটি লিস্টটা ফাঁকা আছে। তারপরে আছে কোথায়, মালদা ডিস্ট্রিক্টে শিলিগুড়ি জোনের আন্ডারে সাঁতরি আর গৌড় রোড, এই সাঁতরি আর গৌড় রোডে ফাঁকা আছে। তারপরে শিলিগুড়ি জোনের আন্ডারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ফাঁকা আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কোথায় ফাঁকা আছে, খারিবোনা রাজনগর দুটোতে ফাঁকা আছে। তারপর নদিয়া ডিস্ট্রিক্টে বারাসাত জোনের আন্ডারে কল্যাণীতে ফাঁকা আছে, কল্যাণীতে দুটো ফাঁকা আছে, আপনি চাইলে কল্যাণী ব্রাঞ্চের আন্ডারে যদি কল্যাণী আশেপাশে বসবাস করেন বা কল্যাণী থেকে যদি মেন কল্যাণী সীমান্ত বা ঘোষপাড়ায় যদি বসবাস করেন তাও চেষ্টা করেন, তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে নর্থ চব্বিশ পরগনার আন্ডারে চৈতালি খাটুরাতে একটা ফাঁকা আছে, কামারহাটিতে দুটো ফাঁকা আছে, যদি আপনি বারাসাত জোনের আন্ডারে এই ব্রাঞ্চের আশেপাশে বসবাস করেন তাহলেও আপনি পেতে পারেন। পুরুলিয়া ডিস্ট্রিক্টে
দুটো ব্রাঞ্চে একটা করে ফাঁকা আছে, এক মান বাজার, রঘুনাথপুর, আর একটা আছে মান বাজার। আপনাদের স্পেলিংটাও একটু লিখে দিচ্ছি, এখানে লেখা হয়নি। মান বাজার, ঠিক আছে। তারপরে আছে সাউথ চব্বিশ পরগনা। সাউথ চব্বিশ পরগনা দুটো ব্রাঞ্চ ফাঁকা আছে, দুটো ব্রাঞ্চে একটি করে ফাঁকা আছে, মাদারত, মথুরাপুর। আর একটা ডিস্ট্রিক্টে আমি টাইপ করা হয়নি, ওটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে ভাদুতলা ব্রাঞ্চে ফাঁকা আছে। আপনি ওই ভাদুতলা ব্রাঞ্চের কাছে বসবাস করলে, ওটা গোপীবল্লভপুরের দিকে যদি থাকেন, তাহলে কন্ট্যাক্ট করবেন, পেয়ে যেতে পারেন। আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে সিএসপি সংক্রান্ত, তাহলে ডিসক্রিপশানে নাম্বার থাকবে, বা অন্য ব্যাংকে সিএসপি নিতে চাইলে সেখানেও কন্ট্যাক্ট করবেন, যেমন ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক, ইন্ডিয়া ওভারসিজ, তখনও কন্ট্যাক্ট করতে পারবেন, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। আজকের জন্য এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর তো আপনার যদি কোনো বন্ধু ওই লোকেশানে বসবাস করেন, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।